আসসালামু আলাইকুম। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, গত ক্লাসে আমরা 9.1 শেষ করেছিলাম, আজকে আমরা 9.2 শেষ করবো। তা 9.2 এর শুরুতে আছে উদাহরণ 13। তাহলে উদাহরণ 13টা আমরা দেখি যে উদাহরণ 13টা আসলে কি। তাহলে উদাহরণ 13 আছে 1 বিয়োগ সাইন স্কোয়ার 45, আর এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45, আর প্লাস আছে ট্যান স্কোয়ার কত 45। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আমরা জানি সাইন 45 এর মান আছে 1/√2, তাহলে 1 বিয়োগ 1/√2 তার উপর দিব স্কোয়ার, আর এখানে খালি প্লাস দেব 1 প্লাস 1/√2 তার উপর স্কোয়ার। তাহলে এখানে 1/2 আর এখানে আছে 1 প্লাস 1। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে যদি আমরা 2 লসাগু করি, 2 বিয়োগ 1 আর এখানে 2 প্লাস 1, তাহলে উপরে দেখতেছে তাহলে আমাদের হাফ, আর নিচে দেখতেছে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে থাকতেছে তাহলে 2/3, তাহলে 1/3। তা আর একবার বুঝে দিচ্ছি সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে 3 আর একবার বুঝে দিচ্ছি সুপ্রশিক্ষিতবৃন্দ, এই জিনিসটা আমরা এখানে আমাদের থাকতেছে প্রথমে 1 প্লাস √2 1/√2, তাহলে এখানে রুটার স্কোয়ার কটা 1/2, আর এখানে আসতেছে 1/2 এর উপর স্কোয়ার। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তার সাথে আমাদের আর একটা জিনিস এড়ে গেছে, এখানে এর সাথে আমাদের একটা প্লাস ওয়ান আছে, বারবার এরপর সাথে একটা প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান আছে, এর সাথে একটা প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান আছে। তাহলে আমাদের প্লাস ওয়ান যদি থাকে তাহলে এখানে লসাগু 3, তাহলে 1 প্লাস 3, তাহলে আমাদের থাকতেছে সাইন 3। আমি আর একবার বুঝে নিচ্ছি, এখানে 1 বিয়োগ sin 45 এর মান √2 উপর স্কোয়ার, তাহলে 1/2, আর 1 প্লাস 2, এখানে ট্যান স্কোয়ার 45, ট্যান 45 এর মান 1, তাহলে এখানে থাকলো 1 বিয়োগ √2 স্কোয়ার কাটা হাফ 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা আসলো 2 1 2 বিয়োগ 1 2 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা আছে হাফ পুরো 3/2, এখানে আমাদের প্লাস আছে 1। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এই 2 2 কাটা, তাহলে 1/3 প্লাস 1, তাহলে আসলো 4/3। তাহলে এখন খ নম্বরটা আমাদের রয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ, খ নম্বরটা রয়েছে কট 90 ডিগ্রি, আর আছে ট্যান 0 ডিগ্রি, আর আছে সেক 30 ডিগ্রি, তারপর আছে কোসেক 60 ডিগ্রি। তাহলে এই জায়গাটা কট 90 ডিগ্রি, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কট 90 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 0 ডিগ্রি, তার মানে এটা আছে 0, তাহলে ট্যান 0 ডিগ্রির মানে হচ্ছে 0, তাহলে এটা সেক, তার মানে 30 ডিগ্রি, 2/√3, আর এখানে থাকছে স্যার 2/√3। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এই টিপের আমরা কোনো কিছু 0 থাকলে ডাইরেক্ট আমরা লিখে দিব 0। তাহলে এর পরবর্তীতে তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা রয়েছে, গ নম্বর অঙ্কটা রয়েছে সাইন 60 ডিগ্রি, আর কোয়াস রয়েছে 30 ডিগ্রি, এর সাথে রয়েছে কোয়াস 60 ডিগ্রি, আর রয়েছে সাইন 30 ডিগ্রি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটার মান আমরা জানি √3/2, আর এটার মান আছে √3/2, প্লাস এটার মান আমরা জানি হাফ এবং এখানে হাফ। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে দুইটা √3, একটা আছে 3/sin, প্লাস আছে 1/sin, তাহলে সুপ্রশিক্ষিত এখানে যদি সাইন লিখি 3 প্লাস 1, তার মানে সাইন বাই সাইন, তাহলে আমাদের অ্যান্সার আসতে 1। তাহলে আর একবার বুঝে দিচ্ছি, এখানে 0, এটার মান 0, তারপরে কোনো কিছু 0 দিয়ে গুণলে 0, সাইন 60 ডিগ্রি মান √3/2, কস 30 মান √3/2, এখানে হাফ এখানে হাফ, তাহলে 1 3/sin 1/sin, তাহলে সাইন বাই সাইন, তার মানে আমাদের অ্যান্সার আসলে 1।